দর্শক জার্মানির করোনা পরিস্থিতি জানাতে ফ্রাঙ্কফুর্ট থেকে যুক্ত হচ্ছেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। লিটন, করোনা মহামারীতে ইউরোপের অর্থনৈতিক সংকট কাটাতে বরাদ্দকৃত 750 বিলিয়ন ইউরো ভাগাভাগি নিয়ে বিতর্ক হয়েছে ইউরোপিয়ান পার্লামেন্টে। সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ ফারিয়া আপনাকে। হ্যাঁ, গত টানা তিন দিন ধরে ইউরোপিয়ান পার্লামেন্টে এ নিয়ে বিতর্ক চলছে, কে কত পাবে, কিভাবে ব্যয় হবে, কোন খাতে কত ব্যয় হবে, বা সেটাকে ঋণ সহায়তা হিসাবে দেওয়া হবে না সুদ মুক্ত হিসাবে দেওয়া হবে না কোন খাতে সর্বমোট। আজ পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। প্রথম কথা ছিল ইটালি, স্পেন, গ্রিস, পর্তুগাল তারা বেশি পাবে, কারণ অনুন্নত দেশ হিসাবে তারা বেশি পাওয়ার কথা, তাদেরকে ঋণ মুক্ত সহায়তা দেওয়া হবে, সরাসরি সহায়তা দেওয়া হবে। কিন্তু সেখানে হল্যান্ড কিংবা জার্মানি কিংবা প্যারিস প্রতিপক্ষ তার বাধা হয়ে দাঁড়িয়েছে, তারা আলোচনায় আসতে পারেনি, তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। আজ টানা তিন দিন ধরে এই বিতর্ক চলছে। সেখানে সেখানে ইটালিয়ান গভর্নমেন্ট তাদেরকে, ইটালিয়ান সরকার প্রধান মিস্টার গুজেপ্পে, তিনি তাকে এটাকে ব্ল্যাকমেইল হিসেবে ধরেছেন, কারণ তাদেরকে অনুন্নত খাতে তাদেরকে বিভিন্ন নিয়ম মেনে এই সহায়তা পাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে, সেটা সে মানতে কোনো মতেই রাজি ছিলেন না, যার জন্য তারা কোনোই সিদ্ধান্তে আসতে পারেনি। সর্বোপরি আগামী সোমবার আবার নতুন করে এই পার্লামেন্ট বসবে, ইউরোপিয়ান পার্লামেন্টে ব্রাসেলসে সিদ্ধান্ত আসবে কে কত পাবে, কোন খাতে কত ব্যয় হবে। তবে সর্বক্ষেত্রে যারা বেকার রয়েছেন এবং স্বল্প ছোট ব্যবসায়ী রয়েছেন তাদের সহায়তা করার জন্যই এই অর্থ বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বড় রাষ্ট্রগুলো, উন্নত রাষ্ট্রগুলো যেমন হল্যান্ড, ডেনমার্ক কিংবা ফ্রান্স, তারা এর বিরোধিতা করা এই সিদ্ধান্ত গৃহীত হয়নি, এবং 26টা দেশের মধ্যেই এই অর্থ ভাগাভাগি করার কথা ছিল। তা আমরা আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো দুই একদিন, তখনই আমরা জানতে পারবো যে অর্থ কোন কোন খাতে কোন কোন দেশ কিভাবে কত পাবে এবং কোন কোন খাতে ব্যয় হবে। হ্যাঁ ফারিয়া, এই ছিল সর্বশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জার্মানি ফ্রাঙ্কফুর্ট থেকে জানাচ্ছিলেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।